তার মহানগর প্রজেক্টের 4 নম্বর রোডের ডি ব্লকের বাড়ির 8 তলার একটি ফ্ল্যাটে দুর্বৃত্তদের ব্যাপক মারধরের শিকার হন তানজিল জাহান ইসলাম তামিম। ঘটনার পরপরই তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পালস বিপি কিছুই ছিল না, তো আমরা সাথে সাথেই হচ্ছে আমরা সিপিআর দেই। সিপিআর দেওয়ার পর আমরা পেশেন্টটাকে সরাসরি আইসিইউতে শিফট করি। আইসিইউ ডক্টরও দেখেছেন। দেখার পর আমরা তখন আমরা একটা আর্জেন্ট একটা ইসিজি করি। সেখানে ফ্ল্যাটলাইন আসছে, পেশেন্টটা নিয়ে আসছে, যখন তখনই ব্রড ডেড অবস্থায় আসে। তামিমের স্বজনরা জানান, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে তামিমদের বিরোধ চলছিল। নয়তলা ভবনের সবগুলো ফ্ল্যাট তৈরি হয়ে যাওয়ার পরও তামিমদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে গড়িমসি করতে থাকে আবাসন প্রতিষ্ঠান। এ নিয়ে দুই পক্ষের বিরোধ দেখা দেয়। ল্যান্ড ছিল এক ডেভেলপারে দিছি, ডেভেলপারে আমার 5টা ফ্ল্যাট দেওয়ার কথা, অল্প একটু তার 5টার মধ্যে তার 600 স্কোয়ার ফিট থাকবে, সেটা বলা আছে চুক্তিতে যে দাম লেখা আছে, সে টাকাও আমরা ও আমার সাইডিং মানি না দিয়ে ওটা রেখে দিচ্ছে, বলছে আপনি তো টাকা দিবেন নাই, সব টাকা টাকা রেখে দিচ্ছে 5টা ফ্ল্যাট। সে আজকে 3 বছর ধরে আমার কোনো ফ্ল্যাট দিচ্ছিল না, না দিয়া সে একটা ফ্ল্যাট ভালো একটা ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে, সে বাদকে চাকরি করে তার ঘুষের পয়সা, সে মানে তাকে বিভিন্ন লোক দিয়া আমার 5-6 মাসে অ্যাটাক করছে, আমার ছেলের বাড়ছে, আমার বাড়ছে, আগেও 3-4 বার বাড়ছে। আজকে কাল এর মধ্যে ডেভেলপার এসেছে, কিন্তু ডেভেলপার আমার সহযোগিতা করে নাই, আমি থানায় গেছি, থানায় আমার সহযোগিতা করে নাই, আমি ডিবিতে গেছি, ডিবি ডিসি সিদ্ধান্ত দিয়ে দিছে, ওদের বলছে তোমরা 1 মাসের মধ্যে ওরা ফ্ল্যাট দিয়ে দিব 5টা, কিন্তু হারুন ছিল তখন ডিবির হেড, সে এটা আটকাই দিছে, তাদের একজন আত্মীয় ছিল ডিআইজি রবীন্দ্র, সে এইটা চাবিকাঠি ঘুরাইছে, ডেভেলপারে আমার কোনো সাহায্য করে নাই আচ্ছা 3 বছর ধরে, তারপর অনেক দরবার টরবার কইরা অনেক উপরে লেভেলে, এমনকি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গেছি, সে বলে দেওয়ার পর আবার 2টা ফ্ল্যাট দিয়েছে 5টার মধ্যে, আমি সেখানে থাকতেছি, আর একটা ফ্ল্যাট দখল করছে বাঁধকেরও, ও দখল করে ও বারবার আমার মধ্যে মাস্টার হাইন অ্যাটাক করছে, কয়েকবার মারছে, আমি থানায় গেছি, আমার থানায় জিডি রাখে নাই। এর আগে আবার এই ছেলে আর ছেলে বড় ছেলের বোর্ডে হেনস্থা করছে, তাও কমপ্লেন দিছি, কলি কমপ্লেন দিয়ে যান, তারপর সে কমপ্লেনের কোনো অস্তিত্ব রাখে, আগের ওসি ছিল আওলাদ, এই আওলাদ এই কাজ করছে, তার কাছে গেলে আগে গেলে ফ্ল্যাট তো আপনি নেই, আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন কাগজ আপনি আছে, তো উঠে গেল আপনি কিছু বললেন না, আমি বলবো কেমনে, হারুন তারে ব্যাকিং দিয়েছে, হারুনের শ্বশুর তারে ব্যাকিং দিছে, আপনি বোঝেন, হারুন যদি ব্যাকিং দেয় তাকে আমি পারবো তার সাথে, এই অবস্থা। আজকে এর গত সপ্তাহে 3 সপ্তাহ আগে ডেভেলপারের সাথে দেখা করছি যে আপনি ঠিক আছে, একটা ডিসপুট আছে, এটা ডিসপুটটা থাক, আমার যে অন্য ফ্ল্যাটগুলি আছে এগুলি আমার কাজ করছে, আপনি তো কাজ করলেন না, সে আমার কাজ করে না, আমি কাজ করি, ঠিক আছে আপনি কাজ করেন, আমি কাজ করতে কালকে কাজ শুরু করছি, কালকে সে লোক পাঠাইছে, মাস্টার দিয়ে তার অফিসের থেকে কয়েকজন পাঠাইছে, পাঠিয়ে বলছে যে আপনি এখানে কাজ করতেছেন, আমি তো ডেভেলপারই তো বলছে কাজ করতে, আপনি এখানে ওয়াল দিয়ে লন, আমি কি ওয়াল দেবো, ওইটা তো আমার মালিক, কত হয়েছে ওয়াল টোয়াল দেবেন, আপনি মার্কিং করে দেবেন থাকবে, এই যে তো সে তারা কালকে চলে গেছে, ঠিক আছে আমরা মার্কিং করে গেলাম, আপনি কাজ করেন। আজকে কাজ করতে গেছি 30-40 জন মাস্টার নিয়ে আসা, কেউ বিএনপি করে বলে উঠাইলা আমার বাস ওই অ্যাটাক করছে, দরজা ভাঙ্গিয়া আমার বড় ছেলে ছিল ভিতরে, তারে সেভ করতে আমার ছোটো ছেলে গেছে, ছোটো ছেলে তৃতীয় টিপিতে চাকরি করে, ও সকালে ডিউটি করে সকালে আসছে, আজ আমার আমি বড় ভাই একা আছে, আমি বয়স্ক মানে হচ্ছে আমি যাই না, ওর ই করতেছে, ও গেছে বড়ই এক কেড়ে, ওর এমনি পিছন দিক দেয়া এমনি ধরছে, ওরে দুইজনে ধরে ওর মারছে, ওর মোবাইল দিয়ে গেছে, তারপরে অনেক মারছে, এই প্রায় 15-20 মিনিট ওর মারছে, আমার বড় ছেলে বাড়ি এসে ওরে মারছে, আমিও গেছি আমারও ধরছে, আমার যাইতে মনে বাসায় আমি কোনোরকম ছিটামিটা বাসায় গেছি, বাসায় যাইয়া তারপরে আমি মানুষের লোকে যোগাযোগ করছি, তারপরে পুলিশে খবর দিয়েছি, পুলিশে গেছি গেছিলাম আমি, ওই আমি প্রশ্ন দিয়ে গেছিলাম যে ভাই এই ব্যাপার, আমি ডেভেলপার বলছে কাজ করতে, আমি কাজ করবো কিন্তু আমার সন্দেহ হইতেছে, সন্দেহ হইতেছে যে ওরা ডেভেলপার বা ওই যে মামুন ওর লোকদাম মাস্তান দিয়ে আমার কাজ বন্ধ করার জন্য মাস্তান নিয়ে আসবে, কয় আপনি যান আপনি মাস্তান নিয়ে আসলে আমার খবর দিবেন, তো কালকে যেহেতু ডেভেলপারের লোক আসছিল তারা মানে হাম্বিতাম্বি করে ওরা করছে, 2-4 জন চিল্লাচিল্লি করছে, ও চলে গেছে, আমি বলে যা ঠিক আছে, আজকে একদম মাস্তান নিয়ে আসে ডেভেলপারের 2-3 জন আসে আইসা, 30-40 জন মাস্তান নিয়ে আইসা এটা করছে, দরজা ভাঙ্গিয়া ঢুকছে, ঢুকে আমার বড় ছেলেরা মারছে, ছোটো ছেলে তো বেড়েছে, ওরে নিয়ে নিচে গেছি, আয়ু গেছে, আয়ুরে বললাম যে ওর খারাপ লাগতেছে আমি ওর হাসপাতাল যাই, আয়ু বলে যে না আপনাকে রিপোর্ট লিখতে বলে একটু বসান বসান, কইরা সেতে 15-20 মিনিট আমার লেট করাই দিছে, তারপর আমার ছেলে বলে আব্বা আমার ভাল লাগতেছে না, আমি দম ফলাইতে পারতেছি না, তাড়াতাড়ি আমি ওর বাসায় নিয়ে গেছি, বাসায় নিয়েছি পরে কইলে একটু পানি খাওয়াই দেন, পানি খাওয়াই দিছি,
তারপর এক ডাক্তার ছিল তারে ডেকে নিয়ে আসলাম সে পাঁচ দিকে বলে কি তাড়াতাড়ি আপনি হাসপাতালে নিয়ে যান ওর কন্ডিশন বেশি ভালো না এই আমার ছেলে বড় ছেলের দিয়ে যে গাড়ি পাঠাইছে আমরা থাকি হলো আমার দুই ছেলে আর আমি আর আমার মিসেস এই হলো অবস্থা আমরা এখানে এসে পড়ে তো বলে মারা গেছে ডেভেলপার বিএনপি নেতা আছে সে যে টকশো করে না শেখ রবিউল আলম সে মানে দুরন্ত চালাক সে হলো ব্যারিস্টার মানুষ সে মানে আমাকে বিভিন্নভাবে প্রেশার দিতেছে সে আমারে বলে যে না 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 আপনি ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন সে মামুন মাদকের চাকরি করে ডিপুটি ডাইরেক্টর মাদক তার হলো স্পিড মানি ভর্তি সে যেখানে আমি যেখানে গেছি থানায় গেছি কথা বলছে ঠিক আছে আপনি ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন আমরা ব্যবস্থা নিব ও মা এরপর গেছি সেই থানায় উল্টে গেছে গা আমার বলে যে ওনার ছেড়ে দেন উনি শক করে নিছে আপনি ফ্ল্যাট ওনার রেজিস্ট্রি করে দেন আমার রেজিস্ট্রি করে ফেলা আপনি ল্যান্ড ওনার হ্যাঁ হ্যাঁ এ চার পাঁচবার এটা করছে আমার আগের ভিডিওগুলি আছে আজকে আইসা আমার তিনটা সিসি ক্যামেরা ভাঙছে আর এই আমার দুই ছেলের মারছে আমারও মারছে হ্যাঁ ঘটনাটা গত এক দেড় বছর থেকে আমাদের আমার ভাইরা ব্রাদার ইন লর ফ্ল্যাটটা দখল করে রাখছে একজন মাদক অধিদপ্তরের ডিডি নারায়ণগঞ্জের ডিডি উনি এটাকে জোর করে দখল করে রাখছে এবং ডেভেলপারের সহযোগিতায় তার আগে করেছে হারুন ডিবি হারুনের শ্বশুরের মদত দিয়ে গত এক দেড় বছর এটাকে দখল করে রেখেছে শুধু ওইটা দখল করে ক্ষান্ত হয়নি ওইটা রেজিস্ট্রিকৃত ফ্ল্যাট পাশে আরও দুইটা ফ্ল্যাট দখল করে রাখছে এবং মানে কাজ করতে গেছে ওই অনেকদিন মারামারি করেছে বিভিন্নভাবে মারামারি এলাকার পোলাপান রংবাজ দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছে আওয়ামী লীগ চাওয়ার পর আবার বিএনপি ছেলেরা আবার উৎপাত শুরু করেছে আজকে বিএনপি ছেলেরা এসে ওদেরকে মারছে মেরে গলা টিপে ধরে ওদেরকে মেরে ফেলছে এখন সে আমরা হসপিটালে নিয়ে এসেছি আপনার ইয়েতে মনোরা হাসপাতালে ওরা বললো ডেড ওরা সিপিআর দিয়েছে ইয়ে দিয়েছে ওরা আমরা গত দেড় বছর বিভিন্ন লেভেলে আমরা থানায় গিয়েছি থানা আমাদের মামলা নেয় না আগেও গিয়েছি গতকালও থানায় গিয়েছি থানা কোনো মামলা নিচ্ছে না আমরা আর্মির কাছে গিয়েছি ক্যাম্পে আর্মি বলছে আমাদের কাছে অনেক মামলা জড়ায় আছে রেখেছে কোনো চিঠি রিসিভ করে রাখেনি এবং বিভিন্নভাবে আমরা গত দেড় বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি আপনারা দেখেন কাগজপত্র চেক করে যে আমরা লিগ্যাল না ওরা লিগ্যাল ফ্ল্যাট দিচ্ছে না ও বিক্রি করে দিছে আরেকজনের কাছে ডেভেলপার ল্যান্ড ওনার বিক্রি করে দিছে ল্যান্ড ওনার বিএনপির আপনার না ল্যান্ড ওনার না ডেভেলপার ল্যান্ড ওনার আমরা ল্যান্ড ওনার ডেভেলপার আপনার বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে একবার আমরা রেজিস্ট্রিকৃত ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে তারপরে এটা নিয়ে এতদিন যুদ্ধ চলছে এবং আমরা বহুভাবে চেষ্টা করেছি পুলিশের হেল্প নিতে দুইটা ফ্ল্যাট বিক্রি করেনি এবং ওই দুইটা ফ্ল্যাট আমাদেরকে কাজ করতেও দিচ্ছে না এবং যখনই কাজ করতেছে তখন মারামারি শুরু করে দেয় ডেভেলপার হলো প্লিজ্যান্ড রবিউল বিএনপির রবিউল আল্লাহ যেটা ধানমন্ডি ইয়েতে গত লাস্ট ধানমন্ডি থেকে ইলেকশন করেছিল তার যে দখলকৃত ডেভেলপার হলো প্লিজ্যান্ড তার নাম রবিউল আউয়াল সে বিএনপি করে সে ধানমন্ডিতে এর আগে ধানমন্ডি থানা থেকে ইলেকশন করেছে এবং তার আজকে যেটা আমরা শেখ রবিউল আলম এবং আমরা অনেকবার তার কাছে চেষ্টা করেছি কোনোভাবে সে এবং মামুন মিলে এই পর্যন্ত ১০ বার হামলা করেছে আমাদের সিসি ক্যামেরার ফুটেজ আছে ভাঙচুরের সব ফুটেজ আছে আমাদের এবং একটা দখল করে ক্ষান্ত হয়নি বাকি দুইটাকেও কাজ করতে দিচ্ছে মামলা করা হয়েছে এর আগে মামুন তার নিজস্ব গুন্ডা বাহিনী নিয়ে আমার বাইকনা বাইকনিদের উপর অ্যাটাক করছে কয়েকবার ভাঙচুর করছে এটা নিয়ে আমরা মামলা করছি যতবার আমরা থানায় গেছি ততবার এর আগে সাবেক যে ডিবি প্রধান ছিল হারুনের শ্বশুর এবং তারা মিলে এই জিনিসগুলিকে সবসময় ট্যাকেল দিছে তারা মেকআপ দিছে তারা সবসময় আমার বোন জামাই আমার বাইকনা বাইকনির উপর সবসময় চাপের মধ্যে রাখতো এবং পরপর কয়েকবার অ্যাটাক করছে আজকে তারা প্রচণ্ডভাবে তারা ৩০ থেকে ৪০ জন লোক এই শেখ রবিউল হক কালকে থানায় গেছিলাম উনি বিএনপির নেতা ডেভেলপার এবং হইল মামুন এদের গুন্ডা বাহিনী নিয়ে মাদকত এরাদের গ্রুপ নিয়ে পুরো গ্রুপ নিয়ে আসা এরা মারছে তাকে আর একটা ফ্ল্যাট দখল দেওয়ার জন্য আমাদের আরেকটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে দখল করতে আসছে তারা যে লোক অবৈধভাবে আমার একটা ফ্ল্যাটে আছে তার সাথে একটা অবৈধ বায়না করছে সেই বায়নার জোরে তারা একটা অংশ তারা বায়না করছে এবং পুরো ফ্ল্যাট দখল করার জন্য তারা আজকে আমার বাসায় আসছে আমরা তাদেরকে থামাইছি তারা দরজা ভেঙে আপনারা যদি আমার ফ্ল্যাটে যান দেখবেন আমার দরজা ভেঙে তারা ভিতরে ঢুকছে ঢুকে আমাদের সিসি ক্যামেরা যেগুলো ছিল সেগুলোকে ভাঙছে ভেঙে আমার ফ্ল্যাটে দখল করার জন্য তারা মালপত্র ইট সিমেন্ট এগুলো উঠাইছে আমার ভাই যখন দরজা ভাঙতে যায় তখন তারা থামাইছে
তাকে ঠেকাইছে, তখন তাদের ভাড়া করা সন্ত্রাসী আমার ভাইয়ের একজন আমার গলার এরকম চাপা পিছন দিয়ে চাপা দিয়ে ধরছে, এবং আর তাদের যে কর্ম মানে কর্মচারী আছে মির্জা আব্দুল লতিফ এবং আরেকজন আছে মাহফুজ, তারা উপর্যুপুরি আমার ভাইকে আঘাত করছে। আমি তাদেরকে ঠেকাইতে গেছি, তখন আমাকেও পিছন দিকে তারা আঘাত করছে। আঘাত করাতে আজকে যারা আঘাত করছে যারা দখল নিতে গেছে এরা কারা? এরা তাদেরকে নিজেদেরকে বলতেছে, তাদের নিজেদেরকে বলতেছে যে তারা স্থানীয় ছাত্র দল না যুব দল স্বেচ্ছাসেবক দল এদের কর্মী। এর মধ্যে একজন নাম বলছে, সে হচ্ছে তার নাম মামুন, সে সম্ভবত যুগ্ম আহ্বায়ক, সে এদেরকে সমস্ত এদেরকে লিড দিছে, যত সন্ত্রাসী মাস্তান যারা ছিল এদেরকে লিড দিয়ে নিয়ে আসছে। এখানে ছাত্রদল যুবদল এরা কেন আসবে? কারণ এটা না, যেটা ডেভেলপার শেখ রবিউল আলম, সেও মানে মানে সেও বিএনপির মানে নেতা, সে এই মামুন যে ছিল এই আমাদের এলাকার যুগ্ম আহ্বায়ক যে মামুন ছিল তাকে বলছে এই কুকর্ম করার জন্য। এবং একই সাথে তারা গতকালকেও আসছিল, তারা শান্তিপূর্ণভাবে আমাদের এখানে ফ্ল্যাটের ভিতরে দেখে গেছে, কাজ করে মানে মার্কিংও করে গেছে, তাদের অ্যামেন্ডমেন্ট সবই ওকে ছিল, আমরা সবই মেনে নিছি। কিন্তু আজকে তারা আবার সেই মির্জা আব্দুল লতিফ যে কিনা শেখ রবিউল আলমের কর্মচারী, সে নিজে আসছে, এবং এই যে মামুন যে কিনা যুগ্ম দলের আহ্বায়ক তাকে এবং তার সাঙ্গপাঙ্গ বেশ কিছু লোকজন নিয়ে আসছে, তারা স্থানীয় মানে শেখ রবিউল আলম তাদের অধিদপ্তরের মামুন এই দুইজন মিলে এদেরকে ভাড়া করছে, স্থানীয় যারা ছিল এদেরকে তারা ভাড়া করছে। হত্যার ঘটনায় নিজের প্রতিষ্ঠানের কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আবাসন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। অফিসার ইন চার্জ জানে ওই ছেলেটা সুস্থ ছিল, হয়তো হার্ট অ্যাটাক বা এরকম কিছু হয়েছে। তো আপনারা যদি ওইটা দেখতে চান আগে দেখেন পোস্টমর্টম রিপোর্টটা কি আসে, দেখে আপনারা ব্যবস্থা নেবেন, আমার কোনো ই নাই। কিন্তু আমার এখানে কোনো সম্পৃক্ততা নেই ভাই, আমার একেবারে কোনো সম্পৃক্ত, আমি 3 বছর আগে ওই বিল্ডিং কমপ্লিট করে দিয়ে আসছি ডেভেলপার হিসেবে অনেক আগেই। মামুন নামে এক ভদ্রলোকের কাছে, আর উনার নেওয়ার কথা ছিল 3 তলা, পরে উনি চেঞ্জ করার পরে 3 তলাটা নিতে চায় না, পরে ওই মাঝখানের টা আবার মামুন সাহেব নিয়েছে। ওই আমাদের কোনো কিছু নাই, ওটা ওনার ছেলে ওটা কি মারা গিয়েছে শুনেছি আমি, তো ঢাকা মেডিকেলে যান, পোস্টমর্টম রিপোর্ট আসুক, তারপর দেখেন কি হয়, যদি ওই রকমের কোনো কিছু হয় তো আপনি তদন্ত করে দেখবেন, অসুবিধা নেই ভাই, আমার সহযোগিতা থাকবে প্লিজ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কয়েকজন লোক তামিমের বুকে ঘুষি মারলে তিনি নিহত হন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটা ডেভেলপার কোম্পানি, ওই যে প্লিজেন্ট প্রপার্টির লোকজন ইঞ্জিনিয়ারকে আমি আটক করছি, এবং তারা বাইরের 2 জন লোক নিয়ে গেছে তাদেরকেও আমি আটক করছি, এবং পুরো ডেভেলপার কোম্পানির যারা আছে এটা নেপথ্যে সবকটার বিরুদ্ধে আমরা মামলা নিব, অ্যাকশন নেব। 3 জন অলরেডি আমি আটক করেছি, অলরেডি আমি নিজে গেছি স্পটে, অন দ্য স্পট আমি নিজে গেছি, আমার টিম পাঠাইছি, এবং আমি আন্তরিক। আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালেও আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। শহীদুল